আসসালামু আলাইকুম। এবিএন 24 নিউজের পক্ষ থেকে আমি রাফসান আহমেদ আপনাদের সাথে। সামাজিক সংগঠন দায়িত্ব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি আজ বাল্যবিবাহ প্রতিরোধ সভা আয়োজন করা হয়েছে। বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ প্রতিরোধে দেশে আইন হয়েছে, সরকারি ও বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানতে প্রতিনিয়ত সভা সমাবেশ আর মানববন্ধন কর্মসূচি পরিচালিত হচ্ছে, কিন্তু তাতেও বাল্যবিবাহ থেমে থাকছে না। প্রত্যন্ত গ্রাম আর শহরের বস্তিগুলোতে তো বটেই, তথাকথিত শিক্ষিত আর সচেতন সমাজেও ঘটছে বাল্যবিবাহের ঘটনা। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে বাল্যবিবাহ প্রতিরোধে কর্মসূচি পালন করেছেন সামাজিক সংগঠন রাইটক বাংলাদেশ। রাইটক বাংলাদেশ সামাজিক সংগঠনের পরিচালক আল আমিন এম তাভিদ বলেন, বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে জনপ্রিয় সামাজিক সংগঠন রাইটক বাংলাদেশ সবাই মিলে বাংলা সাজায় এই স্লোগানে পথশালা 2019 সালের 5 ডিসেম্বর থেকেই সংগঠনের প্রতিষ্ঠিত হয়। আপনারা জানেন যে রাইটক বাংলাদেশ সবসময় এদেশের নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের কথা বলে, এবং আপনারা জানেন যে কোনো অন্যায়ের প্রতিবাদ করে আসছে, সেই সাথে যে সামাজিক যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো আমরা নিয়মিত পালন করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকের আপনারা জানেন যে বাল্যবিবাহ বাংলাদেশে এখন সবচেয়ে একটি মরণ ফাঁদ। যেমন আমরা জানি যে মাদক এখন যে ভয়াবহতা পৌঁছে গেছে, মাদকে যেমন আসক্ত হয়ে যাচ্ছে, মাদকের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক তেমনই বাল্যবিবাহের কারণে কিন্তু আমাদের এই দেশ এবং সমাজ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ দেখা যাচ্ছে যে অল্প বয়সে বিবাহ হওয়ার পরে এই সন্তান পরিবার কিংবা বলেন সাংসারিক জীবন সে বুঝতে পারে না, তারপর অল্প বয়সে বিবাহ হলে তিনি সন্তান নিয়ে ফেলার কারণে তার জীবনসহ অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। শেষ পর্যন্ত দেখা যায় যে আসলে যে মরণের পথে কিন্তু অগ্রসর হয়, সেই পথটা থেকে আমরা কিন্তু আসলে তাদেরকে বাঁচানোর জন্য বাংলাদেশ সরকার যে নির্ধারিত একটি সময় দিয়েছে যে মেয়েদের জন্য 18 বছর এবং ছেলেদের জন্য 21 বছর হলে আপনারা বিবাহ দিতে পারেন, কারণ সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি যে একদম গ্রামগঞ্জে এবং যে সকল শ্রেণীর যে পেশার মানুষ রয়েছেন, যে তার নিম্ন পেশার যে মানুষগুলো রয়েছেন, তারা কিন্তু সবসময় আমরা লক্ষ্য করতে পারি যে মেয়ে ছেলেদেরকে তারা পরিবারের বোঝা মনে করে, কিন্তু বোঝা মনে করে তারা এই দেশকে আমাদের কিন্তু সমাজকে কিন্তু ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। সেই ধ্বংসের মুখ থেকে এখন রক্ষা করার জন্য আপনি জানেন যে বাংলাদেশে এখন 18 কোটি জনসংখ্যা, এই জনসংখ্যার কারণে কিন্তু আমাদের দেশটি কিন্তু অনেক ছোট। কারণ আমাদের যে জমি রয়েছে সেই আবাদি ফসলগুলো, সেই আবাদি জমিগুলোও কিন্তু আজকের গড়বাড়ি হয়ে কিন্তু আমরা আজকে দেখেন এই দ্রব্যমূল্য বাড়তি নানা ধরনের যে অবস্থা সেই সেখানে কিন্তু আমরা এখন নাকাল হয়ে যাচ্ছি। এটার মধ্যে একমাত্র কারণ হচ্ছে সেটি হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ দেওয়ার কারণে আজকের বাংলাদেশের জনসংখ্যা বাড়তেছে। যে বাংলাদেশের ধারণ ক্ষমতা আছে 10 কোটি, সেখানে জনসংখ্যা হয়ে গেছে এখন 18 কোটি। কিন্তু দেখা যাচ্ছে এই বাল্যবিবাহের এই যাত্রা যদি অব্যাহত থাকে ভবিষ্যতে, তাহলে দেখা যাচ্ছে যে আসলে বাংলাদেশে সাধারণ মানুষের যে মৃত্যুর হার যেমন বাড়বে, ঠিক তেমনই যে মানুষের যে মৌলিক যে অধিকার রয়েছে 5টি, সেই মৌলিক অধিকারে ব্যাপক ঘাটতি হবে। একসময় এই বাঙালিদেরকে কিন্তু হতাশাগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করতে হবে, যেটা আমরা লক্ষ্য করতে পারি যে ইয়েমেনের মতো একটা দেশে দেখছেন কিভাবে খাদ্য সংকটের কারণে তারা হতাশাজনক হয়ে আজকের মারা যাচ্ছে, ঠিক আমাদের অবস্থা কিন্তু তেমনই হবে। সেই প্রেক্ষাপটে বাল্যবিবাহে যদি দেয় জীবনের পা, তাহলে হতে পারে মরণেই মরণ ফাঁদ থেকে আমাদের এখন তরুণ প্রজন্মকে এবং এই সমাজকে বাঁচাতে আজকে আমরা এই রাইটক বাংলাদেশের পক্ষ থেকে এই কর্মসূচি দিয়েছি। দেশবাসীর কাছে একটাই জোর অনুরোধ, সবার কাছে অনুরোধ, যারা শিক্ষিত সমাজ রয়েছেন, যারা জ্ঞানী সমাজ রয়েছেন, সকলের কাছে অনুরোধ, আপনারা এই বাল্যবিবাহ বন্ধে এগিয়ে আসুন। সরকারি যে বাজেটগুলো হয়েছে সেগুলো লুটপাট না করে এই বাল্যবিবাহে যাতে সঠিকভাবে ব্যবহার করা হয়, এটা সচেতনতায় সেটি অনুরোধ জানাচ্ছে। আমরা জানি যে বাংলাদেশের অনেক সরকার সহ বিভিন্ন সংস্থার যে প্রজেক্ট রয়েছে সেখানে কোটি কোটি টাকা বাল্যবিবাহের জন্য বরাদ্দ হয়, সেই টাকাগুলো সব খেয়ে ফেলে এক শ্রেণী পেশার মানুষ। তাদের কাছে অনুরোধ করবো আপনারা টাকাগুলো না খেয়ে তৃণমূল পর্যায়ে অর্থাৎ গ্রাম পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতা, জনসচেতনতা মানুষের মাঝে, এবং যারা রিক্সা চালক রয়েছেন, ভ্যান চালক রয়েছেন এবং কৃষক রয়েছেন, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সচেতনতা করুন। বাল্যবিবাহ মরণ ফাঁদ, এই মরণ ফাঁদকে জাতিকে এবং সাধারণ মানুষকে রক্ষা করার জন্য যাতে তারা ফিরে আসে, এইটা সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের রাইটক বাংলাদেশের পক্ষ থেকে। আর রাইটক বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের আমরা
পদক্ষেপে এই দেশের সাধারণ মানুষের পাশে সবসময় আছি। নির্যাতিত নিপীড়িত মানুষের এবং যে কোনো সামাজিক কর্মকাণ্ডের জন্য আমরা সদা প্রস্তুত। আমাদের রাইট রক বাংলাদেশে যদি কারো প্রয়োজন হয় আপনারা ব্যবহার করতে পারবেন, অবশ্যই আমরা দেশ ও মাটি ও মানুষের জন্য। একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি আমরা দেখছি যে মেয়েরা ইচ্ছা করি 18 বছরের মেয়ে 62 বছরের দাদাকে বিয়ে করছে, এটা নিয়ে আপনি আসলে কি বলবেন? আসলে দেখেন, এটা হচ্ছে আমাদের সমাজের চরম নৈতিক অবক্ষয়। কারণ যেখানে একটা হচ্ছে অর্থ লোভের কারণে, এই যে দেখা যাচ্ছে যে 18 বছরের মেয়ে 60 বছরের একটা বৃদ্ধকে বিবাহ করছে, এটা শুধু একমাত্র বিলাসিতা জীবনযাপন করার জন্য। কারণ আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে অনেক এডুকেটেড পার্সন, শিক্ষিত ছেলেরা রয়েছেন, মেয়েরা রয়েছেন, তাদেরকে কিন্তু আসলে তারা বিয়ে করতে পারে, কিন্তু এটি মোটেও না। এটি কারণ এটি সমাজকে আরও প্রশ্নবিদ্ধ করার জন্য, জাতিকে, সাধারণ মানুষকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং ইয়াং জেনারেশনকে নষ্ট করার জন্য। কারণ দেখা যাচ্ছে একজন চাকরিজীবী, তার যে আয় রয়েছে সেই আয় তো সেই আয় অনুযায়ী ব্যয় করবেন, এখানে তার অডেল কোনো সম্পদ নাই। সেই অডেল সম্পদ না থাকার কারণে কিন্তু দেখা যাচ্ছে অনেকে এটা চয়েস করে না। আর যেখানে আপনি জানেন যে বাংলাদেশের একটা জাতির কালচার, সেটা হচ্ছে তারা টাকায় বিক্রি হয়ে যায়, তারা স্বার্থের কাছে সব কিছু বিক্রি হয়ে যায়। স্বার্থের কাছে বিক্রি হতে গিয়ে এই 60-70 বছরের বৃদ্ধ বয়সকে চিন্তা করে, এ আর কতদিন বাঁচবে? এখন এই সময়টার কালে টাকা পয়সা আয় ইনকাম করে, অর্থাৎ লুটপাট করে খেয়ে দে, পরবর্তীতে দেখা যাচ্ছে যে একটা ভালো, আবার পরে দেখা যাচ্ছে একটা ব্যবসায়ীকে আবার বিয়ে করবে। আসলে এদের কালচার এবং তা, কারণ তাদের পারিবারিক যে একটা শিক্ষা রয়েছে, মা বাবার যে একটা নৈতিক শিক্ষা রয়েছে, সেই আদর্শ শিক্ষাটা তাদের ভিতরে নাই বলেই তারা আজকের এই ধরনের কাজগুলো করতে বাধ্য হচ্ছে। আমি আলামিনাম তাওহিদ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাইট রক বাংলাদেশ, একটি সামাজিক সংগঠন। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ নিস্টার আলম, স্থান খালাসপীর, বীরগঞ্জ, রংপুর।